9 বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশে দুই দল সবশেষ টেস্ট ক্রিকেট খেলেছিল 2015 সালে। বৃষ্টির কারণে ওই দুটি টেস্ট ম্যাচই ড্র হয়েছিল। সময়ের সাথে সাথে অনেক বদলেছে বাংলাদেশ দলের চিত্র। দলে সবচেয়ে বেশি অভিজ্ঞ বলতে মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলে এবার বেশ কিছু তরুণ মুখ আছে। কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। সদ্য যোগ দেওয়া প্রধান কোচ ফিল সিমন্সের প্রথম অ্যাসাইনমেন্ট প্রোটিয়াদের বিপক্ষে হোম সিরিজ। সম্প্রতি ভারতের কাছে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হলেও সে ব্যর্থতা ভুলতে চায় বাংলাদেশ দল। নতুন উদ্যমে শুরু করতে চায় শান্ত মুশফিক মুমিনুলরা। স্পিন বোলিং কোচ হিসেবে এই সিরিজে বাংলাদেশ পাচ্ছে মুশতাক আহমেদকে। অভিজ্ঞতার ঝুলি থেকে বাংলাদেশি স্পিনারদের প্রোটিয়া বধের কৌশল শেখাবেন মুশতাক, সেটা নিয়ে কোনো সংশয় নেই। ক্রিকেটাররা প্রতিটি সেশনে ভালো খেলবে এমনটাই আশা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। সাউথ আফ্রিকার সাথে কখনো জিতি নাই, বাট আমার মনে হয় অনেক বড় একটা অপরচুনিটি আমাদের যে দল আছে, আমাদের হোমে খেলা, সো অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট আমি মনে করি যে আমাদের যে দল আছে ওদের সাথে খুব ভালো রেজাল্ট আনা সম্ভব। বাংলাদেশের বিপক্ষে 14টি টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে একটিতেও হারেনি দক্ষিণ আফ্রিকা। সাফল্যের এই ধারা এবারও ধরে রাখতে চায় প্রোটিয়ারা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে এসে ঢাকায় বেশ কয়েকদিন অনুশীলনের সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা দল। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি প্রথম টেস্টের জন্য সফরকারীরা প্রস্তুতিও নিয়েছে। নিজেদের মাঠে বাংলাদেশ দল সবসময় কঠিন প্রতিপক্ষ বলে মনে করে দক্ষিণ আফ্রিকা। ইঞ্জুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকা দলের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। মিরপুরের উইকেটের ধরন দেখে স্পিনারদের প্রাধান্য দিয়েই দুদলের একাদশ সাজানোর সম্ভাবনা রয়েছে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।